অর্পিত সম্পত্তি আইন প্রণয়নের পর দুই তালিকার মোট দুই লাখ পঁয়ষট্টি হাজার তিনশো দশমিক নয় আট একর জমি ভুক্তভোগীদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংসদে জানিয়েছেন ভূমিমন্ত্রী বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদের বাজেট অধিবেশনের উপর বক্তব্য রাখেন বেশ কয়েকজন সংসদ সদস্য এই অধিবেশনে বরিশাল চার আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ অর্পিত সম্পত্তি আইন প্রণয়নের পর ক ও খ তালিকাভুক্ত এই পর্যন্ত কি পরিমাণ জমি ভুক্তভোগীদের কাছে হস্তান্তর সম্ভব হয়েছে তা জানতে চেয়ে লিখিত প্রশ্ন করেন জবাবে ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ্র জানান চার লাখ তেইশ হাজার সাতশো তেত্রিশটি মামলার নিষ্পত্তি হয়েছে সকলের প্রতি